আমার ছেলের কাণ্ড দেখো, সকাল 5টার সময় উঠে মহালয় দেখছে, আর তাও আবার বাচ্চাদের। বলো, আমাদের বাচ্চাদের মহালয় দেখতে ভালো লাগে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিথি, আবার একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে মহালয়া, তো সবাইকে শুভ মহালয়া, সবার আজকের দিনটা ভালো কাটুক। আর আমার ছেলে এমনি মানে ঘুম থেকে উঠতে চায় না, মানে ছুটির দিনগুলো আজকে 5টার আগে উঠে গেছে, আর কালকে বলে শুয়েছে মা আমাকে কিন্তু তুলে দেবে 5টা, আমি কিন্তু মহালয়া দেখবো। বেলা করে এখন তো সবসময় দেয়, আমি বললাম যে বেলা করে দেখিস না, আমি সকালেই দেখবো। তো 5টা অ্যালার্ম দিয়ে রেখেছিলো, সে এখন মহালয় হচ্ছে দেখছে, আর আমি পেছনে এসেছি তুলসী পাতা তুলবো। তুলসী পাতা, একটু থানকুনি, মেয়েটার না একটু কাশি হচ্ছে, তো চলো পেছনের দিকে যারা ওই দিক দিয়েই যাই, কাশি হচ্ছে তো একটু ভাবছি সব রকম রস করে দিই। চলো আমি আগে তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ঘরের বাইরে পেছনে মানে চারিদিকে তুলসী গাছে ছড়াছড়ি, আর তুলসী গাছ না তুলতেও ভালো লাগে না। আর তুলসী গাছটা দেখো খুব বড় হয়েছে আর ঝাঁকড়া হয়েছে। তো যাই হোক, আমি এই গাছটা থেকেই বেশি তুলসী পাতাগুলো তুলি, অন্য গাছ থেকে তুলি না, যেহেতু এই গাছটা বড় সেই জন্য। আর গিয়ে দেখছি ব্রাহ্মী শাকও নেই, আমি যখন তুলসী পাতা রস করি তখন ব্রাহ্মী শাকের রসও একটু দিই, তো নেই, ছেড়ে দিলাম। আর একটুখানি থানকুনি দিয়ে দিচ্ছি, আর থানকুনি না পেটের পক্ষে খুব ভালো। আর আদা, তারপরে হলুদ, এইগুলো দিয়ে রস করবো। আর আদা হলুদের পরিমাণটা একটু কম দেব, কারণ যেহেতু ও বাচ্চা খাবে, তো আর মেয়ে খাবে, মেয়ের সঙ্গে সঙ্গে ছেলেটাকেও একটু দিয়ে দেবো। তো যেহেতু মেয়ে খাবে তো সেই জন্য ওর পরিমাপগুলো অল্প দেবো, না তো ঝাঁঝালো তো সেই জন্য খাবে না। আর মধুটা মাছ দেবো, আর মধুটা না ছেলে মেয়ে দুজনেই খেতে ভালোবাসে। তোমাদেরকে আমি অনেকবার বলেছি, তাও একবার বলে দিই, যে মধু আমার ঘরে সব সময় থাকে। আর সত্যি কথা কি বলো তো, আমি না সহজে ডাক্তার দেখাতে চাই না। হ্যাঁ, আমি অনেকবার বলে দিয়েছি, তাও আর একবার বললাম। তো আমি আগে এই সব করি, যদি না কমে তারপরে ডাক্তার দেখাই, কিন্তু না এটার বেলা মেয়েকে আগে ডাক্তার দেখাবো, কারণ সামনে পুজো। আর এমনি ঘরোয়া যদি এ করি না তো অনেকটা দেরি হয়ে যাবে। তোমাদের সঙ্গে সেই কোন সকালে কথা হয়েছে যখন আমি তুলসী পাতায় রস করছিলাম, তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি। তার কারণ কি বলো তো, আমার মেয়ের শরীরটা তো ভালো নয় অতটা, আর বুঝতে পারছো বাচ্চা শরীর খারাপ হলে মায়েদের সব কাজ বাজ একদম জগা খিচুড়ি হয়ে যায়। তো যাই হোক, আমার বিছনাপত্র ঝাড়া হয়ে গেছে, ঘর ঝেড়ে মুছে কাচাকুচি করে স্নান টান করে নিয়েছি, আর ওদিকে টিফিনও করা হয়েছে, ঘুগনি ডিম সেদ্ধ। তো ছেলেকে খাইয়ে দিয়ে ওকে ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এখনও বাজার করে আনেনি। আর সেই সুযোগে আমি দেখো কত জামা কাপড় পরেছে, সব জামা কাপড় ইস্ত্রি করলাম, আর অতগুলো টাইম হয়নি, তো এইগুলো করবো না কারণ মেয়েটা আর করতে দিচ্ছে না। আর দেখি রান্না টান্না করে না একটু মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব, কারণ তোমরা ভালোভাবেই জানো যে আমি অতি সহজে না ডাক্তারটা দেখাই না। কিন্তু কি বলো তো, সামনে পুজো, তো যদি বাড়াবাড়ি হয়, আমি মিনিমাম 3 দিন দেখি তুলসী পাতা রস, আদার তুলসী পাতা আদা সব রকম রস মধু দিয়ে খাওয়াই, তো 3 দিনে কমে যায়। তাও যদি না কমে, একটা পুজো এসে যাচ্ছে, ও মানে আমরা তো ঘুরতে পারবো না, আর ওর শরীর খারাপ হলে ও পুজোতে ঘুরতে পারবে না, তাতে বলো ছেলেটাও তো আছে না, একজনের শরীর খারাপ হলে আর একজনকে কীভাবে নিয়ে যাব। তো সেই জন্য ডাক্তার দেখাতে যাব। তো দেখো চুল থেকে টপটপ করে জল পড়ছে। তো যাই হোক,
চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই, আর তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে গেছে, অবশ্য তোমাদের দাদাভাই এলেই করবো। তো ব্রেকফাস্টটা করে নিই, করে তারপর কী রান বাজার আনে আমি বলেছি, শুধু চিকেন আনতে আর কিছু করবো না, কারণ ডাক্তার 11টায় আসবে। তো 11টা আসলে এখন তো 9:30-10 বাজে, তো রান্নাটা করবো কখন আর ডাক্তার কাছে যাবো কখন। তো ওই জন্য বললাম চিকেন আনবে, শুধু চিকেন আর ভাত আর কিচ্ছু না, তো পরে ডাক্তার কাছে চলে যাব। তো চলো পরে কথা বলছি। এখন 11:30 বাজে, রান্না কিছু হয়নি। তো তোমাদেরকে বলেছিলাম যে মেয়েকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো 11টায়, তার আগে রান্না বান্নাটা করে নেব। তো মা বলছে যে তোমরা যাও আমি করে নিচ্ছি, ছেলে তো ড্রয়িংয়ে আছে আর তুমি তো মেয়েকে নিয়ে গেলে আমি ফাঁকা পেয়ে যাবো, তো আমি করে নেব। তো ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, তো ডাক্তার নেই, ডাক্তার আজকে সন্ধ্যাবেলা বসবে, কিন্তু রবিবার করে সকালে বসে, তো আজকে সন্ধ্যায় বসবে। তো তাড়াতাড়ি এসে গেছি, তো একদিকে যুক্তি ফুল ভাজছি, যুক্তি ফুলের ভাজা করছি, আর মাংস করছি, মাছের ঝোল আর চালতার চাটনি। মাছের ঝোলটা হয়ে গেছে, তাহলে তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, মাছের ঝোল হয়ে গেছে, দেখো এটা যুক্তি ফুলের ভাজা, অসময়ে যুক্তি ফুল। তো আমাদের পাশের বাড়ি তাদের গাছে অনেক যুক্তি ফুল হয়েছে, তো আমাদের দিয়েছে, তো সেই যুক্তি ফুল আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা। আর এদিকে দেখো সবে জাস্ট মাংসটা দিয়েছি, মশলাটা কষানোর পরে এই সমস্যা, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে নাড়াটা খুব চাপ। আর মাছের ঝোল হয়ে গেছে, আর এই যুক্তিগুলোটা ভেজে নিলে এই কড়ায় আমি চালতাড়া করব। আর আমি না এই কড়াটা দেখতে কীরকম লাগে, কিন্তু আমি এই কড়াটা ছাড়তে চাই না, আমার যেন এই কড়াতে ভালো লাগে। আর এরকম কড়া 2-3 আছে, ননস্টিকের আছে, ও তো আমি কোনো কড়াই করি না, আমার যেন এই কড়াটা ভালো লাগে। তো তোমরা এই কড়া দেখে প্লিজ কেউ মাইন্ড করো না, মানে আমার ভালো লাগে, আমার মানে এই কড়াতেই করতে সুবিধা হয়। এবার মাংসটা ফুটতে থাকুক, আর আমার মেয়েকে দেখো কী অবস্থা। মামা বলো তোমার শরীর খারাপ, বলো মুক্তিকা হাত সরা, মুক্তিকা হাত সরা, সব আন্টি আঙ্কেল ফ্রেন্ড দিদি দাদা সবাই দেখছে, মুক্তিকা হাত সরা, শরীরটা পুরো দেখো অবস্থা দেখো, শুধু কাশছে, যে জ্বর টর কিছু নেই, শুধু কাশছে, আর ওই মানে কারো কাছে থাকতে চাইছে না, বাচ্চারা তো বোঝো শরীর খারাপ হলে এই মা। তো আর একজনকে আনতে গেছে তোমাদের দাদাভাই, ও এলে দুজনকে একসঙ্গে স্নান করে খাইয়ে আর ঘুম পাড়িয়ে দেবো, সারা রাতটা ঘুমাইনি, একে তো আমি 1 পর্যন্ত জেগে আছি, ঘুমোইনি, কাজ করছিলাম, তার মধ্যে এ সারা রাত জ্বালিয়েছে, আবার সকাল থেকে উঠে ব্যাস, তাই তো মামা, চোখ মুখটা পুরো ঢুকে গেছে। পুজোর সময় এরকম হলে ভালো লাগে বলো, এই যে আজকে আমরা একটু বেরোই প্রত্যেক সানডেতে একটু করে বেরোই, আজকে বেরোতে পারলাম না, এরকম বাচ্চাদের শরীর খারাপ হলে বেরোনো যায় না মামা। দেখো মাংস হয়ে গেছে, আর মাংসের কালারটা দেখো কত সুন্দর না। এবার লাঞ্চ করব ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, দেখো মাছের ঝোল করেছি, আর এই যুক্তি ফুল আলু ভাজা, আর এদিকে আছে মাংস, আর তোমাদের বলেছিলাম না চালতার চাটনি করব, চালটা কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি, চালতার চাটনি করব। তা মেয়েটার জন্য আমি কোনো মতে চালতার চাটনিটা করতে পারলাম না, সেই কাটা অবস্থায় ফ্রিজে রেখে দিলাম। শুধু আকাশটা দেখো, সূর্যটা ডুবে গেছে, তো আমি দাঁড়িয়েছিলাম, তো আমার মাথায় থেকে বেরিয়ে গেছে যে সূর্য ডুবারে তোমাদের দেখাবো, তো যাই হোক এই আকাশটা দেখো কত সুন্দর লাগছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেন মনে হচ্ছে একটা সিনারি, তো এরকম দূরে অনেক গাছপালা, তো এরকম আমরা অনেক ছবি এঁকেছি। সেই দুপুরবেলা কথা হয়েছে আর কথা হয়নি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন 7 বাজে, তো দেখো মেয়েটাকে রেডি করে দিয়েছি, দেখো ডাক্তারের কাছে যাবো, আর তোমাদের দাদাভাই গাড়ি বের করছে, আর ছেলে বলে আমি ঘরে থাকবো না, কইরা বাবু আসবি তো। তো ব্লগটা কন্টিনিউ আর করতে পারছি না, তো যাই হোক আমি মেয়েকে আগে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলি। আমার টাটা করে দাও, টাটা করে দাও, সারাদিনটা কথা বলেনি, মেয়েকে ডাক্তার দেখিয়ে এলাম, এসে আর জামা কাপড় ছাড়িনি, আর দেখো আয়না দেখে বুঝতে পারছো,
তো মশারি টশারি সব খাটিয়ে নিয়েছি, কালকে ছেলের স্কুল আছে, তো সেই ব্যাগ ট্যাগুলো সব রেডি করে নিয়েছি। আমি এসে একটুখানি মুখটা ধুয়ে নিয়েছি, দেখো এখনও চেঞ্জ করিনি। তারপর মেয়েকে খাওয়ালাম, মেয়ের পরপর ওষুধগুলো খাওয়াতে হবে, দুটো ওষুধ খাইয়েছি আর একটা ওষুধ বাকি আছে। তো ভাবলাম এই সময় মশারিটা খাটিয়ে নিই, খাটিয়ে নিলাম। এবারে জামাকাপড় চেঞ্জ করবো, করে তারপর মেয়েকে ঘুম পাড়াবো, আর একটা ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো। তো ভাবলাম ভিডিওটা এন্ড করতে হবে। তো আজকে তোমাদের সঙ্গে ঠিক মতন মানে কিছু শেয়ার করতে পারলাম না, আর ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারলাম না, বিকেলদের পর থেকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। তো যাই হোক, তোমাদের যদি একটু ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার মানে লাইক করে দিও আর কমেন্ট করে দিও। এবং যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আছো, ভিডিও দেখছো, তোমাদের যদি একটুও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে যে বেল আইকনটা আছে তাকে অন করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।